পড়বো, কালকে পড়বো করে আর পড়া হয় নাই, ভাবছিলাম পরশু দিন থেকে পড়া স্টার্ট করব, পরশু দিন করতে করতে মাওলা আর মাত্র একদিন বাকি আছে পরীক্ষার, এখনো কিছুই পারি না, যাই দেখি না কেন সব কিছু মরুভূমি লাগে, ওরে মাওলা এত জীবনে ফাঁকিবাজি করে পড়ছি, ডিপ্লোমাটা অন্য কোনো কইটা পাশ করছি মাওলা, এত ভুল করছি এত ভ্রান্তি করছি মাওলা, মাফ করে দাও আর জীবনেও অনকল করব না, এই সেমিস্টারটা টাইনা টুইনা পাশ করাই দাও মাওলা, আর জীবনে অনকল করব না, আর জীবনেও ফাঁকিবাজি করব না, যে কয়টা দিন আছে পরীক্ষার ভালো মতো পড়বো মাওলা, এই সেমিস্টারে টাইনা টুইনা পাশ করাই দাও মাওলা, আর জীবনে ওই রকম ফাঁকিবাজি করবো না, সামনে সেমিস্টার থেকে দুমায়া পড়াশোনা করবো মাওলা, এই সেমিস্টারটা কোন রকম ঠেক সারাইয়া পাশ করাইয়া দাও, ভার্সিটিতে যাই পারি নাই সারি দিকে দেখি আগুন আর আগুন, এই আগুন দেখতে দেখতে মাওলা জীবনের মায়া ভুলে গেছি, পড়াশোনার মায়া ভুলে গেছি, আর জীবনে ওই রকম আগুন দেখবো না মাওলা, প্রমিস ও মাওলা, এখন একটু পড়তে বসছি মাওলা, বিছানা ওটাকে বাবাই একটু পিট লাগা আরাম কইরা যা, এদিকে মোবাইল ডাকে আমার একটু খানি টিপা যা, আল্লাহ মোবাইল আর জীবনও দেখবো না,